আপনি কসম খেয়ে বলেন, আপনি বলেন আল্লাহ জাত পাকে কসম, এবং আমি কি 48 জনকে নিয়েছিলাম কিনা আপনি বলেন, বলতে হবে। ওই জায়গা থেকে বলি ইনশাআল্লাহ কারো কু মন্ত্রণায় যারা এখানে আছেন কসম খোদার বলতে পারি আমি হাজি সাহেব, আমরা বাম পাশে বসে উনি হাজি সাহেব, কসম আল্লাহর কসম আমার জাত পাকের কসম, যারা মেম্বারশিপ হয়েছে তাদের মেম্বারশিপ কোনোভাবেই যাচাই বাছাই করব না। ভারতীয় তো ধুরের কথা, এটা আমাদের আলোচনাই না। বিগত দিনে যারা যাচাই বাছাই করেছিলেন কারা করেছিলেন, আমি আর ওই কথায় গেলাম না। তাদেরকে আমি 48 জন বেছে নিয়েছিলাম, যদি আজকে এখানে জেসমিন থাকতো, আরমান ভাই থাকতো, তাহলে আমি ওইখান থেকে 48 জন নিয়েছিলাম। ক্যাবিনেটে একজন, আমি নাম বলবো না, যেহেতু ওই ক্যাবিনেটে আমি বলছি কোনো সমালোচনা করবো, একজন দাঁড়িয়ে বলছি নো, এরা আপনাদেরকে ভোট দিবে, এদেরকে আপনি করেছেন ক্যাবিনেটে। তখন জ্যাকি আলমি আছে এখানে, আপনি কসম খেয়ে বলেন, আপনি বলেন আল্লাহ জাত পাকে কসম, এবং আমি কি 48 জনকে নিয়েছিলাম কিনা আপনি বলেন, বলতে হবে। কসম খেয়ে বলেন, আপনার মৃত্যুর কসম, খোদার গাছ কুতুবের কসম। এখানে যারা উপস্থিত আছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের একজন হিরো, আবার দেখেন কি নিয়ন্ত্রণ করবে, তখন বলছি আরেকটু বলি, আমাদের সবার প্রিয় অনেকে উস্তাদ মাসুম বলতে নুবেন, তার দেড় বছর বাইরে ছিল, ওর সদস্য পদ বাতিল হয়েছে, কারণ ওই দল থেকে দাঁড়িয়েছিল। এই যে ভাই বলতে আছে, আমি ভাইয়ের কথা বলে ফোকাস করছি, অভিজ্ঞতা দেড় বছর দেশের বাইরে চাঁদা যায় নাই, তার সদস্যপদ বাতিল হয় নাই, বাতিল হয়েছিল আর তারা নিল হলো। আর সবচেয়ে বড় কথা, দেশের আইন আদালত আছে, কোর্টের মাধ্যমে যারা সদস্যপদ পাইছে তাদের কেউ কোনোদিন বাতিল করতে পারবে না। এরা কোর্ট রায় দিয়েছে, আমরা কোর্টকে মানি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কোনো পুষ্ট হয়ে উঠতে পারে না। তাদের নিয়ে যে পুষ্ট করে শুভকার কাজ করে, কেন দেশের সর্বোচ্চ হাইকোর্ট থেকে তারা রায় নিয়েছে, তাদের তারা অধিকার গ্রহণ করেছে। এনারা এখানে যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি আমরা ক্ষমা প্রার্থী, তারা যে ভোটে আবার পুনর্নির্বাচিত হয়েছে, এই জন্য আমরা তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মধ্যে তাদের গ্রহণ করে নিলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা একটা ছোট মানে নানা শাহ আমার ক্যাবিনেটের আমাদের লোক, তো আমার ক্যাবিনেট ইনশাল্লাহ পাবে, আমাদের উনি ছিলেন না, ওনার বলতেছে আল্লাহ প্রেসিডেন্ট আপনার কিছুক্ষণ পরে ইনশাল্লাহ তারাবি নামাজ আরম্ভ হয়ে যাবে। আমি খুব ছোট করে বলি, সেটা হচ্ছে যে প্রথম একটা সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন, যে অনেক সাংবাদিক ভাই বলেছেন আমাকে, জিজ্ঞেস করছেন আমাকে, ওনারাই বলছেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে, কমিশনার ঘোষণা হয়ে গেছে, কে কমিশন প্রধান হবেন মেম্বার, এরপরে শুনলাম ওনারা নাকি এটা কোনোভাবেই এটা গঠনতন্ত্রে পরে, ওনি জিজ্ঞেস করতেছেন যে গঠনতন্ত্রকে পরে সাংবাদিক ভাই ওইখানে ছিলেন, যে তফসিল ঘোষণার পর 2 বছর মেয়াদকাল চলে গেছে, এরপর তারা কোনো কিছু কি আর বসতে পারে, চুন্নু ভাই বসতে পারে ওইখানে? না না পারে না। মিটিং করতে পারে তার সুমিতি স্যার? দেখেন তাহলে এটা একটা নিয়ম, এটা মানে সংঘর্ষ না সাংবাদিক, এটা কি বলবো আমরা, সংবিধানের এটা বাইরে হয়ে গেল না? তো এটা আপনারা সাক্ষী, সাংবাদিক ভাইরাই বলতেছে, এটা করে না।